লকনা বাছর কিনে এখন নাজেহাল অবস্থায় সাইথিয়া আব্দুল মহালাজেন সেই বাছর নাকি এখন কপিলা গায়। তাই 25,000 টাকায় কেনা ওই বাছরের দাম উঠল 75 লাখ টাকা। কিন্তু তারপরেও সেই বাছর বিক্রি করতে নারাজ আব্দুল মহালাজ, বরং তিনি সরকার অথবা সহৃদয় কোনো ব্যক্তির কাছে 15 মাসের বাছুরের নিরাপত্তার জন্য সুরক্ষিত ঘর চেয়েছেন। বাছুর যে দামি এটা বুঝতে পেরে রাতের ঘুম চলে গেছে মালিকের। তার আশঙ্কা বাছুরটি চুরি হয়ে যেতে পারে, কিংবা বাছুর না পেয়ে তার ক্ষতিও করতে পারে কেউ। তাই নিতান্তই সাধারণ ছাপোষা এক শ্রমজীবী পরিবার বাছুর কিনে রাতারাতি একদিনে নামি অন্যদিকে দামি হয়ে উঠেছে। কিন্তু কি এমন ঘটল যাতে এক বছরের মধ্যে একটা বাছুরের আকাশ ছোঁয়া দাম উঠল? বাছুরের মালিকের ভাষ্য, মনে হয় এটা আমাকে আল্লাহ দান হিসেবে পাঠিয়েছে। বাছুরটি প্রজননের আগে দুধ দেওয়া শুরু করেছে, যা নাকি স্বর্গের কপিলাগায় দিতে পারে। তার মতে শরীয়ত মতে এই গরু আল্লাহর কৃপাধন। শাস্ত্র মতে এমন কামধেনু গায়ের কথা জানতে পেরে স্বভাবতই গত কয়েকদিন ধরে ভারতের সাঁইথিয়া থানার মাঠপলাশ গ্রামের পূর্বপাড়ায় ভিড় জমাতে শুরু করেছে ভক্ত থেকে উৎসাহীদের।